The Page of History এর ব্র্যান্ড স্টোরি পর্বে সকলকে স্বাগতম। এই পর্বে আমরা গুগল পে সম্বন্ধে জানব। গুগল পে একটি ডিজিটাল ওয়ালেট প্ল্যাটফর্ম এবং অনলাইনে পেমেন্ট সিস্টেম অ্যাপ্লিকেশন। এক কথায় বলতে গেলে এটি অনলাইন টাকা লেনদেনের একটি অ্যাপ্লিকেশন। লেনদেন ছাড়াও এখানে কুপন, বোর্ডিং পাস, ইভেন্টের টিকিট, সিনেমার টিকিট, পাবলিক ট্রান্সপোর্টের টিকিটের পরিষেবাও রয়েছে। গুগল পের নাম শুনেই বোঝা যাচ্ছে এটি গুগলের প্রোডাক্ট। গুগল পে অ্যাপ্লিকেশনটিকে অনেকেই জি পে, পে উইথ গুগল ও অ্যান্ড্রয়েড পে নামে চেনে। অ্যান্ড্রয়েড ফোন, ট্যাবলেট ও ঘড়িতে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা যায়। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের ব্যবহারকারীরা কিছু সীমাবদ্ধর মধ্যে থেকে iOS ডিভাইসগুলিতেও ব্যবহার করতে পারে। আজকের এই ভিডিওতে আমরা গুগল পে কী, কীভাবে গুগল পে বাজারে এলো, গুগল পে দিয়ে আমরা কী কী কাজ করতে পারি, গুগল পের ইতিহাস কী এবং গুগল পে কীভাবে এতটা সফল হলো এই নিয়ে জানব। গুগল পে মূলত অ্যান্ড্রয়েড পে হিসাবে 2015 সালে চালু হয়েছিল, কিন্তু তারও পূর্বে 2011 সালে গুগল ওয়ালেট প্রতিষ্ঠিত হয়েছিল এবং গুগল ওয়ালেট দ্বারা অ্যান্ড্রয়েড পে বাজারে আসে। তখন এটি ক্যারিয়ার ব্যাকেড সফট কার্ড এর প্রযুক্তি ব্যবহার করত। পরে 2015 সালের ফেব্রুয়ারিতে গুগল ক্যারিয়ার ব্যাকেড সফট কার্ডকে কিনে নেয়। গুগল ওয়ালেট সেই সময় 70% অ্যান্ড্রয়েড ডিভাইসে চলত। 7 লক্ষ এর বেশি গ্রাহক এটি ব্যবহার করত। 2016 সালে গুগল হ্যান্ডস ফ্রি নামে একই রকম একটি মোবাইল অ্যাপ সিলিকন ভ্যালিতে টেস্টিং এর জন্য ছেড়েছিল। এই অ্যাপের সিস্টেমে গ্রাহককে কোনো ফোন বা কার্ড সাথে নিয়ে ঘুরতে হতো না। এরপরেই এলো সেই দিন, যেদিন থেকে গুগল পে অনলাইন টাকা লেনদেন অ্যাপের বাজারে রাজ করতে শুরু করল। গুগল ভারতে অনলাইন টাকা লেনদেনের বাজার বুঝতে পেরে 18 সেপ্টেম্বর 2017 সালে গুগল ভারতে UPI ভিত্তিক অ্যাপ তেজ চালু করল। এর আগে ভারতের বাজারে পেটিএম এবং ফোনপে রাজ করছিল, কিন্তু পেটিএম এবং ফোনপেতে UPI ব্যবস্থা চালু ছিল না। সেখানেও মোবাইল ওয়ালেট ব্যবহার হতো, কিন্তু গুগল পে UPI ব্যবস্থা চালু করাতে গ্রাহক টাকা সরাসরি তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাঠাতে পারছে। মাঝে থেকে ওয়ালেটের ঝামেলা শেষ হওয়াতে গ্রাহকরা বেশি বেশি করে গুগল পে ব্যবহার করতে শুরু করল। 28 আগস্ট 2018 সালে গুগল তেজকে গুগল পেতে পুনরায় ব্র্যান্ড করল এবং দেখতে দেখতে কিছুদিনের মধ্যে পেটিএম এবং ফোনপেকে পেছনে ফেলে গুগল পে ভারতের সব থেকে বড় মোবাইল অনলাইন টাকা লেনদেনের অ্যাপ্লিকেশনে পরিণত হয়। এর পেছনে গুগলের আরও একটি বড় স্ট্র্যাটেজি কাজে লেগেছিল, সেটি ছিল গুগল ভারতীয় সংস্কৃতি উৎসবকে বুঝে সেই সেই সম্পর্কিত অফার দিতে থাকে যা ভারতের জনগণ দারুণ উপভোগ করেছিল। এরপরে 8ই জানুয়ারি 2018 সালে গুগল ওয়ালেটকে গুগল পেতে যুক্ত করে। 21 ডিসেম্বর 2018 সালে গুগল পেমেন্ট লিথুয়ানিয়া নামক একটি ইমানি লাইসেন্স পায়। এই লাইসেন্সটিকে গুগলকে ইউরোপে অর্থ লেনদেন করতে সাহায্য করে। 17ই নভেম্বর 2020 সালে গুগল পে ইউরোপীয় 10টি নতুন দেশে উপলব্ধ, যেমন অস্ট্রিয়া, বুলগেরিয়া, এস্তোনিয়া, গ্রিস, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল এবং রোমানিয়া। এই দেশগুলির জন্য গুগল পে অ্যাপ্লিকেশন ছাড়াই কাজ করে। 2020 সালের 18ই নভেম্বর গুগল পে অ্যাপ্লিকেশনটির পূর্ববর্তী ভারতীয় ও সিঙ্গাপুরীয় আপডেটের ভিত্তিতে অ্যাপ্লিকেশনটির মার্কিন যুক্তরাষ্ট্রে নতুনভাবে ডিজাইন করা হয়। গুগল পে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান,
চীনে চলে এমন তথ্য এখনও পর্যন্ত আমাদের নজরে পড়েনি। আপনারা কেউ জেনে থাকলে কমেন্টে জানাবেন। তবে ভারত সহ বিশ্বের অনেক দেশেই এই অ্যাপ্লিকেশনটি বহুল ব্যবহার করা হয়। বিশ্বের কোন কোন দেশে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার হয় ম্যাপের মাধ্যমে দেখে নিন। এই ছিল আজকের পর্ব। আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আপনার পছন্দের ভিডিওগুলি স্ক্রিনে উঠে আছে, চাইলে দেখে নিন। এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।